পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হলেও কালের আবর্তনে পাটজাত দ্রব্যের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে জুট মিল বন্ধ করায় পাটের ন্যায্য মূল্য নিয়েও শঙ্কিত চাষিরা, তবে লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে যশোর কৃষি বিভাগ। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আতিক রহমান তিতাস। কৃষি নির্ভর দেশ বাংলাদেশ, পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হলেও কালের প্রভাবে পাটজাত দ্রব্যের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তারপরও পাট উৎপাদনে থেমে নেই কৃষকরা, তবে জুট মিল বন্ধ করায় পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে পারে, যে কারণে হতাশ তারা। পাট এবছর খুব একটা ভালো জন্মায়নি, অগাধ বৃষ্টির জন্য তারপরও যা হয়েছে। পাটের ফলন ভালো, আবার আমাদের বাড়িতে জুট মিল বন্ধ, জুট মিলের জন্য তো আমরা কম কেনা গেছি, জুট মিল যদি চালু হয় তাহলে আমরা লাভবান হতে পারি। সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে পাট চাষীদের ন্যায্য মূল্য পাওয়া সম্ভব বলে মনে করেন কৃষকরা। পাট চাষীদের দেশে দাম হচ্ছে ভালো, চালও ভালো, ফলনও ভালো, এবার দেখা যাচ্ছে দামও ভালো। সে হিসাবে যে পরিমাণ দাম, আর একটু দাম হলে আমাদের আরও বেশি, মানে খরচ বেশি পারে, তবু লাভবান বেশি। এবার ফাল্গুন চৈত্র মাসে পাটের বীজ বপনের পর বৃষ্টি হওয়ার কারণে পাটের চারাগাছ নষ্ট হয়নি, ফলনও ভালো হয়েছে। যশোরের 8টি উপজেলায় এবার পাট চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। পাট চাষীদের সার্বিক সহায়তার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সোনালী আঁশ পাট, আমরা এটার পুরনো যে ঐতিহ্য ছিল সেটা ফিরিয়ে আনার জন্য কিন্তু বর্তমান সদাশয় কৃষি বান্ধব সরকার যথেষ্ট বদ্ধপরিকর। যতই পাট কলগুলা বন্ধ হয়ে যাক না কেন, এই ব্যাপারে সরকারের একটা কর্মসূচি রয়েছে যে কিভাবে ওনারা এটাকে আরও রপ্তানিযোগ্য পণ্য হিসাবে সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।